শিমুখান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি ইতিম দিয়ে ইফতার করানো যাবে ইফতার করানোটা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে দিবেন তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে আমি ইফতার করালাম এটা একটা দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেলো লৌকিকতা হলো এটি তো গুনাহের কারণ হতে পারে বরং অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে আর আমাদান মাসে যাহার নাম বন্ধ থাকে সেজন্য সুধারণা করা যায় আল্লাহ তালা তার প্রতি রহম করবেন এটুকু কিন্তু নিশ্চিত কিছু বলা তো কঠিন শরীফুল ইসলাম আপনি লিখেছেন কর্মক্ষেত্রে কোনো বিধর্মী কলিগকে সাথে ইফতার করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই ইফতার কোনো বিধর্মীকে করাতে ইফতার খাবারে তারা সই করতে কোনো অসুবিধা নেই এরপরে আদিম ফরহান আপনি লিখেছেন কিছু মাসালা বিভিন্ন সাহেব বিভিন্ন রকম দিয়ে থাকেন এমন অবস্থা সাধারণ মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি হওয়ার শঙ্কা দেখা যায় এক্ষেত্রে আমাদের করণীয় কি দেখুন আপনি এক্ষেত্রে যে শেখের মাসালাটা অথেন্টিক দৈনিক দিক থেকে ধারালো শক্তিশালী গ্রহণযোগ্য আপনার কাছে প্রতিমান হবে সেটার উপর আপনি আমল করবেন এবং মত ক্ষেত্রে আমরা এই মূলনীতিটা ফলো করলে ইনশাল্লাহ মতপার্থক্যের মধ্যে আমাদের করণীয় সিদ্ধান্তটা আমরা নিতে সহজ হবে